UEFA Nations League Group A4 match যেখানে মোকাবেলা করবে পোল্যান্ড তারা লড়বে কিন্তু বেলজিয়ামের সাথে এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু পোল্যান্ডের মাঠে 14 জুন বাংলাদেশ সময় রাত 12:30 এই ম্যাচটা কমপ্লিট অ্যানালাইসিসে যাব তবে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই দলের পয়েন্ট টেবিল টেবিলের কথা যদি একটু বলি যে এখানে অলরেডি এই বেলজিয়াম তার ম্যাচ খেলেছে তিনটা একটা জিতেছে একটা হেরেছে একটা ড্র করেছে পয়েন্ট হচ্ছে তাদের 4 দুই নম্বরে আছে পয়েন্ট টেবিলে আর সাথে বলেন তারাও চার তিনটা ম্যাচ খেলেছে এবং একটা জিতেছে একটা ড্র করেছে একটা হেরেছে তাদের পয়েন্ট হচ্ছে 4 দুই দলের পয়েন্ট 4 দুই দল আছে 2 এবং 3 এ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কিন্তু যে এই বেলজিয়াম একটু এগিয়ে থাকার একটাই কারণ তাদের গোল পার্থক্য হচ্ছে +2 যেখানে আবার পোল্যান্ডের গোল পার্থক্য হচ্ছে -4 এবং এটার কারণও আছে এই দুই দল যখন সর্বশেষ দেখা হয়েছিল বেলজিয়ামের মাঠে সেখানে কিন্তু বেলজিয়াম 6-1 গোলে জয়লাভ করেছে অতএব এটা যদিও পোল্যান্ডের মাঠে খেলা এটা সেকেন্ড লিগের খেলা যদি এই ম্যাচে 4টা গোল অলরেডি চাক কোথায় 6-1 যেহেতু মানে 5 গোলে এগিয়ে আছে কিন্তু বেলজিয়াম অতএব তারা যদি এদের কাছ থেকে পয়েন্টটা নিতে চায় তাহলে কিন্তু তাদেরকে ওই যে কাজটা করতে হবে 5 গোল করে ড্র করতে হবে অতএব এটা টাফ পোল্যান্ড জিততে পারে বাট পোল্যান্ডের বেলজিয়ামের সাথে নিজের মাঠে 5 গোলের ব্যবধান এটা আমি অন্তত বিশ্বাস করি না যে হবে 5টা গোল কিন্তু বেলজিয়ামের মতো টিমের সাথে টাফ যতই পোল্যান্ডের মাঠে খেলা হোক যত হোম গ্রাউন্ডে খেলা হোক হোম বেনিফিট পাক সেটা ভিন্ন এবার যদি আসি দুই দলের লাস্ট খেলা তো বললামই 6-1 গোলে জিতেছিল বেলজিয়াম এবং দুই দল এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু 5টায় জিতেছে পোল্যান্ড বেলজিয়াম মাত্র 2টা জিতেছে তার ভিতরে লাস্ট ম্যাচটা আছে অতএব রিসেন্ট ফর্ম কিন্তু সেটাই বলে কারো যে খুব বেশি টিম পারফরমেন্স ভালো সেটা বলবো না 50% পোল্যান্ড যদি হয় তাহলে 58% হচ্ছে কিন্তু বেলজিয়াম বেলজিয়াম একটা ম্যাচই তারা নিজেদের মাঠে পোল্যান্ডকে বিধ্বস্ত করেছে এবং ওইটার কারণেই আলটিমেটলি পোল্যান্ড পরের ম্যাচগুলোতে ভালো খেলেও -4 গোল ব্যবধানে আছে অতএব সেটা কিন্তু একটা ব্যাপার আছে পোল্যান্ড পার ম্যাচে অ্যাভারেজে 2টা করে গোল করছে যেখানে বেলজিয়াম 1.77 বেলজিয়াম অ্যাজ এ টিম ভালো অ্যাওয়ে ম্যাচ তাদের অতএব সেটা একটা প্রেশার তো থাকবেই লাস্ট রাউন্ড 1-এ কিন্তু তারা 6-1 জিতেছে অতএব সেটা তাদেরকে একটা মোটিভেট দেবে তারা হয়তো যদি হারেও ওই 6-1টা মাথায় নিয়েই হারবে কারণ যেহেতু সেকেন্ড লিগ এখান থেকেই পয়েন্টে বের হয়ে যাবে যদি তারা 3টা পয়েন্ট অলরেডি এই ম্যাচ থেকেই নিয়ে নিয়েছে অতএব তারা চেষ্টা করবে অন্তত 5 গোলের ব্যবধান যেন না হয় তাহলে তারা অন্তত পয়েন্ট হাতছাড়া হবে না দুই দলের কথা তো অনেক কিছুই বললাম আমার হিসেবে কি হতে পারে আপনার হিসেবে কি হতে পারে আমার হিসেবে এই ম্যাচে বেলজিয়ামই ফেভারিট থাকবে পোল্যান্ড যদিও হোমে খেলা সে বেনিফিট নিতে চাইবে বলার একটা কথা হচ্ছে শেষ ম্যাচে কিন্তু এই পোল্যান্ড তারা নেদারল্যান্ডসের সাথে 2-2 গোলে ড্র করেছে আবার বেলজিয়াম কিন্তু 1-1 গোলে ড্র করে এসেছে দুই দলই ড্রর ভিতরে আছে আমার হিসেবে এই ম্যাচে বেলজিয়াম জিতবে আর না হলে ড্র হবে মাই প্রেডিকশন বেলজিয়াম উইন অর ড্র